আফটারনুন সবাইকে। ব্যাপারটা হচ্ছে যে আজকে আর মর্নিং নেই, সকাল সকাল উঠতে আর কি দেরি, মানে উঠতে দেরি হয়নি, উঠেছি সকাল সকাল, কিন্তু ওই আগের দিনে খুকুর বার্থডে ব্লগটা এডিট করছিলাম। তো তোমরা যারা যারা দেখো ওই ব্লগটা অবশ্যই গিয়ে দেখো। আর আজকের ব্লগটা শুরু হয়ে গেল এখন থেকে, দুপুরবেলা আমি স্নান দান করে নিয়েছি, এরপর খাওয়া দাওয়া করবো, তারপরে হয়তো পড়তে বসতে হবে, তাছাড়া আর কোনো উপায় নেই, আর কোনো অপশানও নেই। তো চলো দেখো, তো দুপুরবেলার রেসিপি আছে কাঁঠালের এঁচোড়, আর হচ্ছে চিংড়ি, আর এদিকে হচ্ছে সজনে দিয়ে কুমড়ো আলু রাটা নিরামিষ, আর এখানে আছে উচ্ছে আলু ছোটো ছোটো মাছ দিয়ে ভাজা। তো আজকে দুপুরবেলার লাঞ্চ এটাই আছে, খেয়ে নিতে হবে তোমাদের সাথে। দুপুরবেলা একটু ঘুমানোর চেষ্টা করলাম কিন্তু ঘুমাতে তো পারলাম না। আজকে হাইয়েস্ট 41 ডিগ্রি হয়ে গেছে, তো এখন একটু বাইরে বেরোচ্ছি, বাইরে দিকে হাওয়া পাই কিনা, একদম হাওয়া বাতাস কোথাও নেই, তাও একটু বাইরে বেরোচ্ছি, ঘরে আর ভালো লাগছে না, প্রচণ্ড গরম, যেহেতু আমাদের ফ্লোরটা হচ্ছে টপ ফ্লোর, পুরো হিটটা নামছে। তো ধর বাইরে যাই। তো এই ব্যাপারটা হচ্ছে যে আজকে আমি একা একাই ঘুরে বেড়াচ্ছি, কারণ হচ্ছে সাগর আসেনি, আর একা একাই ঘুরে বেড়াচ্ছি, প্রচণ্ড গরম। তো হচ্ছে ঘুরে বেড়াচ্ছি, আর আজকে হচ্ছে অন্নপূর্ণা দেবীর পুজো ছিল, তো ওখানে প্রসাদও দিচ্ছিল, তো আমি আর নিলাম না, এই গরমে খালি জল ভরে খেয়ে হেঁটে বেড়াচ্ছি। অন্নপূর্ণা পুজোর ভোগ নেওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছে। প্রসাদ পেয়ে গেছি, এখানে আছে পোলাও, আলুর দম, আর একটু করে পায়েস। তো সবার আমাদের আগে দুটো করে দিচ্ছিল, আর আমাদের বেলায় বলছি কিনা একটা করে দেবো, আমি বললাম একটা করে কেন, দুটো করে দাও। তো ওকে একটা দিয়েছে, আমাদের সাইকে একটা দিয়েছে, কিন্তু আমার দুটো দিই। ঘুরে ফিরে এখন চলে এসেছি বাড়ি, আর আজকের ভিডিওটা সব থেকে শর্ট হবে সেটা আমি জানি, আর আজকে এত গরম কলকাতায় যে সারাদিন কিছুই করিনি, অতিষ্ঠ হয়ে এদিক ওদিক ঘুরে বেড়িয়েছি। বিকেলবেলা ছাদে দাঁড়িয়েছিলাম কিন্তু বের হয়নি, তারপরে সন্ধ্যাবেলার দিকে বেরোলাম, তারপর দাদা বাইরে ছিল, দাদার সাথে দেখা করলাম, করে হচ্ছে একটা অন্নপূর্ণা ওই ভোগ দিয়েছিল ওখানে খেয়ে তারপর বাড়ি চলে এসেছি। আর এখন রাতেবেলা খাবো না আজকে, কারণ ভালো লাগছে না, আজকে প্রচণ্ড গরম। তো চলো দেখা হবে কালকের ভিডিওতে, আশা করি কালকে অনেক কিছু করবো। গুড নাইট।